লুটপাটের রাজ্যে স্বপ্ন দেখাটাও কি পাপ? অন্তত এমন অনুভূতিটি হওয়ার কথা ঢাকাবাসীর। অনেকেই মেট্রো রেলে চড়ে অফিসে যাবেন স্বপ্ন নিয়ে ঘুমাতে গেলেও সকাল হতেই সেটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উদ্বোধনের পরের দিনই কাজ করছে না মেট্রো রেলের টিকিট বিক্রির মেশিন। স্টেশনে গিয়েই তাই গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যাত্রীরা। দায়িত্বশীলরাও দায় এড়ানোর চেষ্টা করছে। 8:35 যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কিছুক্ষণ পর মেশিনটি বিকল হয়ে যায়। লতিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আমি টিকিটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকিট পাচ্ছি না, বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। প্রথম দিনেই টিকিট সিস্টেমের এই বিষয়টি ভালো লাগলো না, লেটেও ঢুকলাম, এখন টিকিটেও সমস্যা। মেট্রো রেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ আছে, ভেতরে কাজ চলছে, আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের উন্নয়ন মানেই কি সাধারণ মানুষের ভোগান্তি? মেট্রো রেলে যাত্রীদের জন্য ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে সেটাই কি প্রকাশ পেল প্রথম দিনেই? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি চালু করে দিন। ধন্যবাদ।